গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আজ থেকে বাচ্চাদের সব সামার ভ্যাকেশন পড়বে, তো আজকে ভ্যাকেশনের আগে লাস্ট ডে স্কুল। আর এখন বাজে সকাল 8টা, তিন্নি স্কুলে চলে গেছে, টুকুন স্কুলে চলে গেছে, কিন্তু গোলুদের হচ্ছে অনলাইন ক্লাস। তো এখন দেখো ওয়েদার, আগের দিন বৃষ্টি হয়েছে ভীষণ, কিন্তু ওয়েদারটা এখন খুবই ভালো, কিন্তু আবহাওয়া বলছে, আবহাওয়া দপ্তর থেকে বলছে যে বৃষ্টি এখনও হবে। হ্যাঁ, খুব গরম পড়েছিল, বৃষ্টি থেকে একটু নিস্তার হলে, একটু গরম থেকে নিস্তার পাওয়া যায়, কিন্তু বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না, তখন ভীষণ বিরক্তকর, সব কিছু স্যাঁতস্যাঁতে, চ্যাটচ্যাটে, বিরক্তিকর। যাই হোক, আপাতত ওয়েদার খুব ঠান্ডা, আর দেখো আকাশটা কত পরিষ্কার, আর সকালটা এত সুন্দর আর সবুজ, রোদটাও ভালো মিষ্টি উঠেছে। আর এখন মা সকালবেলা ঝিঙে বার করে দিয়েছে, আমি ঝিঙেটা কেটে নেব। আজকে একটা ঝিঙে দারুণ সুন্দর গরমের নিরামিষ রেসিপি দেখাবো তোমাদের সঙ্গে। এই দেখো, ঝিঙেগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর কড়ায় একটু জল দিয়েছি। দেওয়ার পরে প্রথমে সেদ্ধ করে নেব মুগ ডাল। মুগ ডালটা কিন্তু ভাজা নয়, জলটা ফুটে উঠলে এই কাঁচা মুগ ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এবার সেদ্ধ করতে দেব। এই রেসিপিটা গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, যারা হালকা পাতলা খেতে ভালোবাসো তারা তো খুবই, মানে এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটাকে আলাদা করে সরিয়ে রাখবো। তারপরে ওটাকে কী করব, কড়ায় আবার একটু গরম তেল দেব, তেলটা গরম হয়ে গেলে একটু হলুদ দেব আর নুন দেব, দিয়ে তারপরে যে ঝিঙেগুলো কেটে সুন্দর করে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেগুলো ভালো করে একটু হলুদ আর নুনের সাথে, তেলের সাথে হালকা কষিয়ে নেব, নিয়ে এটা চাপা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তারপরে মুগ ডাল সেদ্ধ করাটা ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিক্স করে নেব ডালের সাথে ঝিঙেটা, দিয়ে একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব। ফোটা হয়ে গেলে তারপরে একটা কড়াতে দেব আলাদা করে একটু ঘি, জিরে, একটু হিং, আর দেব মেথি। মেথিটা একটু লাস্টে দেবো যাতে একটু কম পড়ে, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, আদা কুচিও দেওয়া যায়, অসুবিধা নেই, একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে। তারপরে না, এতে একটু দুধ ঢেলে দেব, কাঁচা দুধ, ফোটানো দুধ থাকলেও দেওয়া যেতে পারে, আমি কাঁচা দুধ ছিল তখন দিয়ে দিয়েছি। দিয়ে এটা ফুটে উঠলে তখন এই এটা ঢেলে দেব, ওই ঝিঙে আর ডাল যেটা ভালো করে ফুটে রেডি হয়ে আছে ওটা, আর নুন চিনি নিজের পরিমাণ মতো, নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এটা একটুখানি ভালো করে ফুটে নিতে হবে, নিয়ে ব্যাস রেডি। এটা ছিল আমাদের দুপুরের মেনুতে একটা ডিশ। চলো এবার বিকেলবেলা বেরোবো, হচ্ছে একটু আউটিং। আউটিংটা একদমই আনপ্ল্যান্ড, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আনপ্ল্যান্ড আউটিং হয়। এখন বাজে 4:30, মা যাবে বিয়ে বাড়িতে আন্টির সঙ্গে, মানে আমার মাসির সঙ্গে। তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো আমার মাসি এখানে ছিল, চলে গেছে মাসি, তো মাসিকে আমরা কলকাতা থেকে পিক আপ করবো, কিন্তু আমরা বিয়ে বাড়ি যাবো না, আমরা যাবো বাচ্চাদেরকে নিয়ে একটু শপিং মলে ঘুরে আসবো। জাস্ট একটা, ওদের যেহেতু একটা ভ্যাকেশন স্টার্ট হয়েছে, আর এই এখন ভ্যাকেশনের রোজ তো যেতেও পারবো না কোথাও, তাই ভাবলাম আজকে যখন বেরোনাই হচ্ছে তখন একটু ঘুরে আসি। যেতে যেতে এত সুন্দর লাগছিল, এত মনোরম ওয়েদারটা, আর আকাশটা দেখো, আর আকাশের সূর্যকে দেখো, কী দারুণ একটা ভিউ, এটা মানে ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। আর এই রাইডিংটা তোমাদের আগেও বলেছি, এত এনজয় করি আমরা সবাই, বেশ ভালো লাগে, অনেকটা বেশ একদম স্মুথ রাস্তা, মানে কী যে মজা লাগে, কী যে আনন্দ লাগে, মনটা খুব ভালো হয়ে যায়, একদম সূর্যের একদম শেষ পরন্ত বিকেলের সূর্য। চলো আমরা প্রায় এসে গেছি, তার মাঝখানে দেখো না, কলকাতায় ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেল, খুব হালকা অল্প বৃষ্টি পড়ছিল। গুগল কিন্তু খুব সাবধানে আছে, ও ভীষণ বমি করে, ওর মা ওকে খুব সাবধানে হ্যান্ডেল করছে, বেশি নাড়াচাড়া করতে দিচ্ছে না, বেশি করছে না। তো মা, আমরা নেমে গেলাম, নেমে দেওয়ার পরে মা চলে যাবে আন্টিকে নিতে, নিয়ে ওখান থেকে মা যাবে পাকসা কাছে বিয়েবাড়ি আন্টির সাথে। তো গোলুকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, গোলুর সেই ব্যাগটা, ফেমাস ব্যাগটা কিন্তু গোলুর সাথে, কতগুলো ব্যাগ যে নিয়েছি দেখবে আস্তে আস্তে। দুজন মিলে আগে আগেই হেঁটে যাচ্ছে, দুজনের দুটোই চিন্তা কী খাবে। এখন তো প্রায় 6টা বাজতে যায়, 6:10-15 বাজে, তো আমি আর অমৃতা ভাবলাম চল একটুখানি শপার স্টপে ঘুরে আসি, দেখি কী কী নতুন নতুন এসছে। গুগলকে দেখো না কী স্পিড, ও কিন্তু খুব সাবধানে হাঁটছে, যেহেতু ওর একটা ভয় আছে যে এখানে স্লিপ করছে, কারণ ও বাড়িতে জুতো পরে তো হাঁটে না, আর এই শপিং মলের এই
মেঝেগুলো এত বেশি স্লিপারি হয়, জুতোতে ভীষণ স্লিপ হয়, আমরা বড় আমাদেরই হয়, আর ও তো ছোটো মানুষ, অত এখনও গ্রিপ আসেনি, খুব সাবধানে হাঁটছে। তো ওকে নিয়ে সবার স্টপে ঢুকে যেটা মুশকিল হলো সেটা হলো ও না একদম কোল ছাড়ছিল না, কারণ এখানে ঢুকে ও ম্যানিকুইনগুলো দেখে মানে ও সাংঘাতিক ভয় পেয়ে গেছিলো। ওর মা ওর ভয় কাটানোর জন্য ওকে টাচ করানোর চেষ্টা করছিল, করছিল আরও কাছে নিয়ে যাচ্ছিলো, কিন্তু না, ভয় মানে প্রচণ্ড ভয় পাচ্ছে। আগের ব্লগে তোমরা দেখেছো আমি আমার মায়ের বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় আমাদের সামনে দর্জির দোকানে একটা ম্যানিকুইনের সামনে ওকে নিয়ে দাঁড় করেছিলাম। দেখতে পছন্দ করে, কিন্তু ওই কাছে আসলে ওই যে জড়িয়ে ধরে ওকে দেখবে, মানে কাউকে জড়িয়ে ধরে ও ম্যানিকুইনটাকে দেখবে, মানে কৌতূহলও আছে, কিউরিয়াসিটি আছে যে দেখবো দেখবো, কিন্তু এত ভয় পায় ওই দূর থেকেই দেখবে। তোর মা অনেক চেষ্টা করছিল ভয় কাটানো, আলটিমেটলি সেটা হলো না। ও এই শপিং মলের নিচে যেখানে যেখানে ম্যানিকুইনগুলো দেখতে পাচ্ছে সেগুলো না সেখানে ওর মাকে হয় জড়িয়ে ধরছে, নাহলে আমাকে, নাহলে ওর দিদিভাইকে, কাউকে না কাউকে জড়িয়ে ধরছে। চলো তাহলে ওপরে যাই, এখানে একটুখানি জামাকাপড় কিনেছি, জামাকাপড় কিনেছি বলতে আমার আর অমৃতার দুটো কিনেছি, আর ওদেরকে কিছু কিনে দিইনি, তো সেটা পরে তোমাদের সঙ্গে দেখাবো কি জামা কিনেছি। আর এই যে এর আর বায়নার শেষ নেই, কোথায় টাইম জোন আছে সেখানে যাবে, একবার বলছে জাস্ট জাম্পিনে যাবে, মানে পাগল হয়ে যাচ্ছে ও, মানে সারাক্ষণ ছটপট ছটপট ছটপট, এত রেস্টলেস মাইন্ড। আর সব ওদের তো সবার পিজা ফিজা অর্ডার দিয়েছে, আর গোগলের জন্য বেদানা নিয়ে গেওয়া হয়েছিলো, ও বেদানাটা খুব খাচ্ছিলো, এনজয় করছিল বেদানাটা, ঘুম থেকে উঠেই নিয়ে গেছে, আর ওর মা ওকে অতটা পেট ভরিয়ে খাওয়ায়নি যদি বমি করে সেই জন্য। তো এদের পিজা অর্ডার দিয়েছিল ডমিনোস পিজা, আজকে তিন্নির একটা আশা পূরণ হলো, অনেক দিন ধরে সেই কবে লাস্ট খেয়েছে, অনেক দিন ধরে বলছে মা পিজা খাবো পিজা খাবো, তো আজকে সেই সুযোগটা হয়ে গেল ডমিনোস পিজা খেলে। আর যেহেতু দিদিভাই ডমিনোস পিজা নিয়েছে, ও পিজা নেবে, কিন্তু ও তারপরে পিজাটা নিয়েও ভীষণ রিগ্রেট করেছে, কারণ ও কিন্তু পিজা খুব যে খেতে ভালোবাসে তা না, তার থেকেও কেএফসি বেশি এনজয় করে। অ্যাকচুয়ালি ওর খাবারটা ভীষণ ফ্লাকচুয়েট করে, এই একটু ভালো লাগছে, ওই একটু ভালো লাগছে, এটা খেতে ভালো লাগছে, ওটা খেতে ভালো আছে। তো যাই হোক, আমরা ওদের থেকেই একটু আধটু করে শেয়ার করে নিয়েছিলাম, শুধু আমাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছিলাম আর এই চারটে চিকেন উইংস, তো আমরা দুজনে ওই খেলাম, আর ওদের কাছ থেকে পিজা শেয়ার করেছি, কারণ পিজা ওরা লাস্ট অবধি পুরো খেতে পাচ্ছিলো না। আর গুগল তো ফ্রেঞ্চ ফ্রাইস খেতে বরাবরই খুব ভালোবাসে, তো ওকেও ফ্রেঞ্চ ফ্রাইস দিচ্ছিলাম, কিন্তু আজকে যেন খুব একটা অত ইন্টারেস্ট নিয়ে খাচ্ছিলো না, কারণ ও না গাড়িতে উঠলেই ওর গা হাত পা গুলাতে থাকে, তো ও জন্য ও ঠিক এ করতে পারে না, অনেক টাইম লাগে ও ঠিক নর্মাল পজিশনে ফেরত আসতে। তোকে একটু পিজাও দিচ্ছিলাম, একটু পিজা খেয়েছে সামান্য, খুব বেশি খায়নি। আর এ দেখো চিকেনের ওই সসেজগুলো তুলে 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 নিয়ে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তো আর এর সঙ্গে দিয়েছিল একটা মুজ স্ট্রবেরি, সেটা দুজনে মিলে শেয়ার করে খাচ্ছে। গুগল এটা একদমই পছন্দ করলো না, আমাকেও বলছিল পিপি একটু খাও, আমি একটু খেয়ে, আমার একদমই পছন্দ হয়নি। এটা অ্যাকচুয়ালি ওদের পিজার সঙ্গে ফ্রি দিয়েছিল, খুব খারাপও না, যারা মিষ্টি বা এরকম টাইপের জিনিস খেতে ভালোবাসে তাদের যথেষ্টই ভালো লাগবে। আর গুগল তো চকলেট ফ্লেভার ছাড়া কিছু খেতেই যায় না, গুগল তিনি দুজনেই, তো ওরা যে খুব একটা এনজয় করেছে তা না, লাস্ট অবধি ওটা অমৃতাকেই খেতে হয়েছে। এই যে এখন দুজন দুজন কখন যে ভাব হয়, কখন যে মারপিট হয়, কখন যে এন্তার ঝগড়া হয়, মানে এই মুখ দেখছে না আবার এই ঠিক হয়ে যাচ্ছে, এই চলছে। তো টুকুনের জন্য কেএফসি থেকে কিছু জিনিস নিয়েছিলাম, সানির জন্য চাউমিন নিয়েছিলাম, আর মারা তো বিয়েবাড়ি খেয়েছে, আর আব্বা তো বাইরের খাবার খেতে একদমই পছন্দ করে না, খুব কম, খুব রেয়ার, দেখেছো গুগলের কাণ্ড। তো কেএফসিতে যেগুলো পার্সেল করেছিলাম তার সাথে এইসব কম্বোতে ছিল কোল্ড ড্রিঙ্ক, তো সেগুলো আমরা খেয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্ক তো আর টেনেটে নিয়ে যাওয়া যাবে না, তো ফ্রেঞ্চ ফ্রাইস কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু নেওয়া হলো, আর গোলুচ নেওয়া হলো, পপকর্ন চিকেন। দেখো এ তিনটে স্ট্র গ্লাসের মধ্যে দিয়ে খাচ্ছে, কী এনজয় করছে কোল্ড ড্রিঙ্কস দেখছো, মাথা নিচু করে, লাস্টে তো পুরো ঢেলে মেলে একদম একাকার কাণ্ড করেছে। তো আমি বসেছিলাম, ওদের সমস্ত যা যা অর্ডার দেওয়া ছিল সেগুলো নিয়ে আসছে অমৃতা। চলো এখন প্রায় 9:30 বাজে, মা ফোন করে বলল তোরা এসে আন্টির বাড়ি হোল্ড কর, স্টে কর, আমি এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে তোদের ওখান থেকে নিয়ে নেবো, আর অ্যাক্রোপলিসে আমি দাঁড়াবো না। তো আমি বললাম ঠিক আছে, তো বেরিয়ে যাচ্ছি এখন অ্যাক্রোপলিস থেকে, বেরিয়ে গিয়ে আন্টির বাড়ি গিয়ে একটু বসবো। আর গুগল ভীষণ এসকেলেটার এনজয় করেছে, এত সাহস হয়ে গেছে এসকেলেটার থেকে নামার পরে ও আবার ব্যাক করছে এসকেলেটারে, আবার উঠবে, তারপরে যখন ওর মামা চোখ দেখিয়েছে ব্যাস, তখন ছুটে মানে কোথায় পালাবে বুঝতে পারছে না, ওই দেখো থেমে গেল, ও আবার একা একা উঠবে, ওর মা যখন বকলো খুব প্রেস্টিজে লেগে গেল, একদম ছুটে চলে গেল, দেখো কি এনজয় করছে, হা 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 করে হাসছে।
আর একদম স্মুথলি নেমে যাচ্ছে, কারণ মনে হচ্ছে না যে ও এর আগে কখনো চড়েনি, এটাই প্রথমবার, কারণ কোনো দিনই এরকমভাবে ওকে হাত রাখা হয় না, সবসময় কোলেই নেওয়া হয়। তো যেন এসকেলেটারে তো অ্যাটলিস্ট কোলে নেওয়া হয়। তারপর নেমে এসে গাড়ি দেখতে পেলো, বাড়িতে আছে, সেখানে তো চড়ে না, এখানে ওর খুব এনজয় করলো চড়াটা, যাই হোক ওটাও এনজয় করছে। কিন্তু কী করছে জানো, গাড়ি নিজেই থেমে যাচ্ছে, রিমোটও কাজ করছে না, ওর গাড়িতে যে সুইচটা আছে সেটাতে একবার প্রেস করছে, আবার এ করছে, ও গাড়ি থেমে যাচ্ছে, আবার মেয়েটাকে গিয়ে ঠিক করতে হচ্ছে, ভদ্রমহিলাকে গিয়ে। কী বাপরে বাপ, গাড়ি চড়বে না কী করবে? আর আমি দেখছিলাম কতগুলো ব্যাগ আমি নিয়ে আছি, এই গোলুর এই ঝোলা, এই ঝোলা যে কোথায় ক্যারি করবে। আমি ওকে বলছিলাম শোন, এরপরে যেদিন আমরা বেড়াতে যাবো সেদিনও এই ঝোলাটাকে নিয়ে যাবে। বললো হ্যাঁ, ওটার মধ্যে কী নেই, ওর যত মেকআপ টেকআপ সব কিছু আছে, তার মধ্যে একটা জলের বোতল, আরও যা যা মোটামুটি দরকার কাগজপত্র ভুলভাল সব ওর ভেতরে। আমি চলে এসেছি আন্টির বাড়ি, সবাই মিলে 10 মিনিট ওয়েট করার পরেই আন্টিটা চলে এলো। তো আন্টির কাছে খুব ভালো লাগছিলো দেখতে, বিয়েবাড়ি গেছিলো, আন্টির চোখটা ঠিক হয়ে গেছে, এটাই ভালো। অনেকদিন ছিল আন্টি আমাদের সাথে, তো গুগল আন্টির সঙ্গে হ্যান্ডশেক করলো। তো এখন বাজে রাত 10:15, আমরা বাড়ি ফিরছি। দেখছো আগের দিন দেখিয়েছিলাম না, এইখানে আগুন জ্বলছিল আর বৃষ্টি হয়েছে, দেখো পুরো নিভে গেছে। আর কী যে স্মুথ রাইডিং, আর আমাদের যে চালিয়ে নিয়ে যাচ্ছে সে তো দারুণ গাড়ি চালায়। তো খুবই এনজয় করেছি, ভ্যাকেশন স্টার্ট হওয়ার আগেই একটা ভালো ডে আউট হয়ে গেল, ভালো লাগলো, সবাই মিলে আনন্দ করলাম, ওদেরকেও বাচ্চাদেরকেও একটু ঘুরিয়ে নিলাম। এবার মন দিয়ে প্রজেক্ট করুক আর পড়াশোনা করুক, আবার একদিন বেরোবো, সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে এবার অন্য জায়গায়। আর এই যে আজকে সকালবেলা অমৃতা যে দুটো কুর্তি আমি আর ও কিনেছি, সেই দুটো ভিডিও করছিল। তো আমি বলার আগেই ও করছিল, বলছিল যে করি দেখি, তো খুবই সুন্দর, এটা ওর আর এটা আমরা দুজনে মিলে, ওদেরকে আর কিনে দিইনি, বাচ্চাদেরকে, ওদের তো সবসময় কিনে দিই, আমরা দুজনে কিনে নিই, বাড়ি চলে এসেছি। তো এই ছিল আমার কালকের ডে আউট ব্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। গরম একটু কমেছে, এটাই একটু আনন্দ। তো সবাই গরম কমটা একটু এনজয় করো।